আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমানা সিম্পল লাইফ। তো ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে ভালো আছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো স্পাইসি নিমকি বা ঝাল নিমকি। আপনারা চাইলে এই নিমকিগুলো তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে নিমকি তৈরি করা যায়। তো আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। আজ আমি নিমকিগুলো আটা দিয়ে তৈরি করছি। তো এখানে নিয়ে নিলাম 2 চা চামচ লবণ, নিয়ে নিলাম 2 চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া, আর এই শুকনো মরিচের গুঁড়োটাই স্বাদ একটু আলাদা করবে। তো এখানে নিয়ে নিলাম 1.5 চা চামচ কালো জিরা, এক টেবিল চামচ চিনি, আর এই চিনিটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন চিনিটা দেওয়ার। তো আমি এটা ভালো করে মেখে নিলাম, আর এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি কিংবা বাটারও দিতে পারেন। তো এটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে হাতের মধ্যে চাপ দিয়ে দেখবেন একটা বলের মতো তৈরি হয়েছে এবং অনেক ঝুরঝুরে হয়েছে। তো এটাকে আমি ঠান্ডা নর্মাল তাপমাত্রায় পানি নিয়ে খুব শক্ত একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। তো এই যে ডোটা অবশ্যই শক্ত হতে হবে, নাহলে নিমকিগুলো পারফেক্ট হবে না। তা আমার ডো তৈরি হয়ে গেছে, আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এই যে 10 মিনিট হয়ে গিয়েছে। তো এটাকে আমি আর একটু ভালো করে হাত দিয়ে মুছে নিব। আর এই ডোটা অবশ্যই শক্ত হতে হবে। আর এই ডোটাকে আমি 3 ভাগ করে নেব, একটা একটা করে বেলে, রুটির মতো করে বেলে নিমকির শেপ দিয়ে দিব। আর এটাকে অবশ্যই রুটির মতো করে বেলতে হবে, আমরা যে রেগুলার রুটি খাই সেই রকম পাতলা করে তৈরি করে নিতে হবে। ঠিক এইরকম পাতলা করে তো আমি এটা একটা পিৎজা কাটার দিয়ে নিমকি শেপ দিয়ে নিব। আপনার পিৎজা কাটার না থাকলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আপনারা চাইলে যেভাবে শেপ দিতে পারেন নিমকির শেপগুলো। তা আমার নিমকি শেপগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিব। তো এই যে আমার প্লেটে তোলা হয়ে গেছে। তো এই নিমকির ডোটাতে আটা দিয়ে বেলতে হয় না, এমনিতে অনেক শক্ত থাকে, এমনিতে বেলা যায়। তো আমি এপাশে একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে, অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে নিমকি শেপগুলো দিয়ে দিবেন।
এই যে আমার নিমকিগুলো ভেসে উঠছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব। এখন অল্প আঁচে ভাজতে হবে, আর চুলার আঁচ যদি বেশি হয় তাহলে পোড়া লাগে যাবে, ভালো ভাজা হবে না। তো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিব। তেজে আমার সবগুলো তোলা হয়ে গেছে। আমি এপাশে আরেকটা রুটি তৈরি করে নিয়েছি, নিমকির শেপ দিব। তো আমি শেপ দিয়ে নিয়েছি। তো এই যে আবারও এগুলো ভেজে নিচ্ছি। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার এই নতুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে ঘন্টাটা আছে সেটাকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজ এ পর্যন্ত। যেতে যেতে আবারও বলতে চাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।